ভিউয়ার্স অবশেষে অপারেশন অগ্নিপথ সিনেমার সুখবর দিলেন সুপারস্টার সাকিব খান বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলা চলচ্চিত্রে একদমই ডিফারেন্ট একটা মুভি যেটার নাম কিনা অপারেশন অগ্নিপথ ইতিমধ্যে হয়তো আমরা অনেকেই জানি এই সিনেমাটির প্রায় সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে গত দু সালে কিন্তু সিনেমাটির পুরো কাজ এখনও শেষ হচ্ছে না এর পেছনের কারণ হিসেবে জানা যায় সিনেমাটির পরিচালক আশিকুর রহমান আশিক শুটিং শেষ করার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু সাকিব ভক্তরা আশায় বুক বেঁধে আছেন এই ছবিটা দেখার জন্য কেননা এটি একদমই একটা ডিফারেন্ট মুভি আন্তর্জাতিক মানের সিনেমা সিনেমা বাংলাদেশের থেকে অনেক দূরে অপারেশন সিনেমাটি পুরো শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশন সেই সাথে সাকিব খানের দুর্দান্ত লুক ইতিমধ্যে বেশ প্রশংসা করিয়েছেন সুপারস্টার সাকিব খান এদিকে সাকিব খানকে অপারেশন অগ্নিবদ সিনেমাটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ প্রসঙ্গে কিছু না বললেও এতটুকু ইঙ্গিত দিয়েছেন সিনেমাটি যদি আশিকুর রহমানের পরিচালনায় পুরো শুটিং না হয় তাহলে তিনি নিজের প্রয়োজনায় সিনেমাটির শুটিং শেষ করবেন এবং এটি হবে ভক্তদের জন্য বিশাল এক ধামাকা শাকিব খানের এই সিনেমাটি নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে স্ট্যাটাস দেওয়া হচ্ছে কেউ কেউ তো বলছেন আমরা যে কোনো কিছুর বিনিময়ে শাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমাটি বড় পর্দায় দেখতে চাই আন্তর্জাতিকে সিনেমাটির দিকে নজর দিয়ে এগিয়ে আসতে বলছেন অনেক ভক্তরাই ডিওয়ার্স সুপারস্টার শাকিব খানের অপারেশন অগ্নিপথ মুভিটা দেখার জন্য এখনো সাকিব ভক্তরা মুখে আছে অপারেশন অগ্নিপথ নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য